وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। একবার জানতে চেয়েছেন যে ওয়াজ মাহফিলে প্রচলিত দুরুদ ও জিকিরের ব্যাপারে ইসলামের বিধান কি। জি ভাই, অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের দেশের যত ওয়াজ মাহফিল হয়, আহলুল হাদিসদের ওয়াজ মাহফিল ব্যতীত প্রায় সব মাহফিলেই ইমা বক্তা খুতবা দেওয়ার পরে, অর্থাৎ আরবিতে হামদ সানা পাঠ করার পরে, শ্রোতাদেরকে নিয়ে উচ্চস্বরে জিকির করান এবং উচ্চস্বরে দুরুদ পড়েন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবে 56 নম্বর আয়াত পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে সমস্বরে দুরুদ পাঠ করে থাকেন। বেদাতি দুরুদ, যেগুলো দুরুদ ইব্রাহিমও নয়, মানুষের তৈরি দুরুদ পাঠ করে থাকেন। তারপর দেখা যায় সকলকে নিয়ে জিকির করান, দুরুদ পাঠ করার পরে বলেন যে আপনারা একটু জিকির করেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকিরের মধ্যে আল্লাহ জিকিরের মধ্যে লাগিয়ে দেন। অথবা দেখা যায় যে জিকিরের তাল তোলা হলো, কেউ স্টেজে আসলো, প্রধান অতিথি বা প্রধান মেহমান, প্রধান বক্তা, তিনি এসে জিকিরের পরে সম্মিলিত মুনাজাত দিয়ে দেন। অথবা দেখা যায় বক্তার মুখ শুকিয়ে গেছে চা খাওয়ার জন্য, শ্রোতাদেরকে জিকিরে লাগিয়ে দেন। অথবা আলোচনা ভুলে গেছেন, আলোচনার রেশ ধরে রাখতে পারেননি, এখন স্মরণ করানোর জন্য শ্রোতাদেরকে জিকিরে লাগিয়ে দেন, সমস্বরে উচ্চস্বরে এবং সম্মিলিত জিকিরের মধ্যে লাগিয়ে দেন। এইভাবে দেখা যায় উচ্চস্বরে দুরুদ এবং জিকির আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোতে করানো হয়ে থাকে। বক্তা এবং শ্রোতা সকলেই উচ্চস্বরে, সমস্বরে জিকির, সমস্বরে দুরুদ এগুলো পাঠ করে থাকেন। এইগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এগুলো সম্পূর্ণ বেদআত। কারণ ভালো কাজ যদি আমরা যাই করি, যত ভালো কাজই আমরা করি না কেন, এটার অবশ্যই কোরআন সুন্নাহর সাপোর্ট থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তার জীবদ্দশায় তিনি অসংখ্যবার ওয়াজ নসিহাত করেছেন, তাদেরকে উপদেশ দিয়েছেন, তাদের সামনে আলোচনা করেছেন, তাদেরকে ওয়াজ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত দুরুদ পাঠ করিয়েছেন। সূরা আহজাবের 56 নম্বর আয়াত পাঠ করে সমস্বরে তাদেরকে নিয়ে দুরুদ পড়িয়েছেন, অথবা জিকির করিয়েছেন, অথবা আলোচনার ওয়াজের মাঝখানে জিকির করিয়েছেন, অথবা শেষে মুনাজাতের আগে জিকির করিয়েছেন। এরকম কোনো বর্ণনা, সহি জয়েব তো দুরকথা, জাল বর্ণনাও পাওয়া যায় না। এমনিভাবে সাহাবাই কেরাম তারা অনেক হাদিসের দর্শ দিয়েছেন, তাদের অনুসারীদের সামনে তারা কোরআন সুন্নাহর আলোচনা করেছেন, ওয়াজ নসিহত করেছেন, কিন্তু সাহাবাই কেরাম তারা সম্মিলিত দুরুদ পাঠ করেছেন অথবা সম্মিলিত জিকির করেছেন ওয়াজের শুরুতে, ওয়াজের মাঝখানে, শেষে, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। এমনকি ইসলামের সোনালী যুগে সলফে সালেহীনদের থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না যে তারা ওয়াজের শুরুতে সম্মিলিত দুরুদ পাঠ করেছেন, সম্মিলিত জিকির করেছেন, ওয়াজের মাঝখানে তারা সম্মিলিত দুরুদ, সম্মিলিত জিকির করেছেন, অথবা ওয়াজের শেষে সম্মিলিত জিকির, সম্মিলিত দুরুদ পড়েছেন বা পড়িয়েছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। যেহেতু আল্লাহ রাসূল এবং সাহাবীদের থেকে এটা প্রমাণিত নয়, সুতরাং এটা প্রত্যাখ্যাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যে আমলের ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা পরিত্যাজ্য। আল্লাহ রাসূল এইভাবে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমাদের এই ধর্মে নতুনত্ব কোনো কিছু সৃষ্টি করে যা আমাদের এই ধর্মে নেই, তাহলে সেটা প্রত্যাখ্যাত। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1758 নম্বর হাদিস, ইবনু মাজার 14 নম্বর হাদিস, সহিহ ইবনু হিব্বানের 26 নম্বর হাদিস, মেশকাতের 140 নম্বর হাদিস। তো যেহেতু আল্লাহ রাসূল এবং সাহাবীদের থেকে এরকম কোনো বর্ণনা নেই,
যে তারা ওয়াজ মাহফিলের মধ্যে সম্মিলিত জিকির করেছেন, সম্মিলিত দুরুদ পাঠ করেছেন, সুতরাং এটা অবশ্যই প্রত্যাখ্যাত। আল্লাহ রাসূল থেকে যার প্রমাণ নেই, আল্লাহ রাসূল যা করেননি বলেননি, তার উপস্থিতিতে কে করেছে তিনি সমর্থন করেননি, তাহলে সেটা প্রত্যাখ্যাত। সুতরাং প্রচলিত ওয়াজ এবং প্রচলিত ওয়াজ মাহফিলে যেইভাবে জিকির আজকার করা হয়, প্রচলিত জিকির প্রচলিত দুরুদ যে পাঠ করা হয়, এটা কখনো ঠিক নয়, এটা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আমাদেরকে সুন্নাহ মোতাবেক খুতবা পাঠ করে আম্মা বাদ বলে তারপর আলোচনা শুরু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই খুতবা দিতেন, তিনি সুন্নতে একটা খুতবা দিতেন যে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু ওয়া نستাগফিরুহু বলে তিনি পুরোটা খুতবা শেষ করার পর আম্মা বাদ বলে তিনি আলোচনা আরম্ভ করতেন। সুতরাং আমাদেরকে এইভাবেই করতে হবে। আমরা শ্রোতাদের মজা লাগানোর জন্যে বিভিন্ন গীত গেয়ে, বিভিন্ন পঙ্ক্তি গেয়ে, বিভিন্ন শের আশার গেয়ে, কবিতা গেয়ে আমরা তাদেরকে সম্মিলিত দুরুদ পাঠ করালাম, সম্মিলিত জিকির করালাম, এগুলো কখনো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এগুলো কখনো সুন্নাহ মোতাবেক হবে না, এগুলো বেদাআত, এগুলো অবশ্যই প্রত্যাখ্যাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।